সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন, পরবর্তীতে আর কোনো দৃষ্টি আকর্ষণী দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে কে ভালো রেখেছেন? আল্লাহ। আরো আস্তে বলেন, কে ভালো রেখেছেন? আল্লাহ। আল্লাহর নাম জোরে বলা দরকার না আস্তে বলা দরকার? আল্লাহর নাম জোরে একজন মা, আমাদের একজন বোন আল্লাহর নামটা জোরে বলেছে, গোটা দুনিয়ার কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। শুনেছেন আপনারা? ভারতের ওই বোনের কি নাম? মুসকান। কি নাম? মুসকান। মুসকান, এক মুসকানের তাকবীর ধ্বনিতে গোটা দুনিয়ার কাফের বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন পড়েছে। আল্লাহু আকবারের সেই ধ্বনিকে আসতে বলেছে না জোরে বলেছে? জোরে। আল্লাহু আকবারের ওই ধ্বনিটা আমাদের এখন আমাদের ভিতর থেকে আসতে আসে। শুধুমাত্র নামাজে আমরা আল্লাহু আকবার রেখেছি, নামাজ যুগ থেকে যুগান্তর চলছে এভাবে, কিন্তু নামাজের মাধ্যমে কাফের বেঈমানের অন্তরে এভাবে কম্পন সৃষ্টি হয়নি। তারা আমাদের নামাজকে ভয় পায় না, কিন্তু মাঠে বন্দরে রাস্তাঘাটে আল্লাহু আকবারের ধ্বনিকে তারা ভয় পায়, ঠিক কিনা? একজন বোন আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, শত শত কাফেরের বাচ্চারা পালিয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আজও এই বাংলার জমিনের চেহারা যদি পরিবর্তন করতে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, এদেশের ইসলামকে রক্ষা করতে হয়, তাহলে আবার নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে হবে, ঠিক কিনা? সবাই বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাত গুলা তাকবীর গুলা কবুল করো, আমিন। আলোচনার শুরুতে প্রাণ ভরে শুক্রিয়া জানাই যে মনিব আমাদের জন্য আজকের এই পাপ হওয়াকে ভালো রেখেছেন। আজকে খুব বেশি ঠান্ডা নাই, মাহফিল বলতে শুনতে খুব সুবিধা হবে, ঠিক না? তারপরে আবার আজকের এই মাহফিলটা অনুমোদনের বিষয় ছিল, অনুমোদনের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সবাই মিলে আজকের এই মাহফিল করার জন্য আল্লাহ পাক যে আমাদের সুযোগ করে দিয়েছেন, এই জন্য সবাই মিলে শুক্রিয়া জানাই। সবাই বলছে আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি। বদর উহুদ থেকে আজকের দিন পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য যখন যারা যেভাবে তাদের মুখের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ জমিনকে লাল করেছেন, বানের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে যারা ইমানদার, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই বলছে আমিন। আমার মুসলমান ভাইরা, আপনাদের সাথে আমার আগেও পরিচয় হয়েছে, আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে আমি একজন শিক্ষক। এ কারণে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি চেষ্টা করব সেখান থেকে আপনাদের এবং আমার নিজের হেদায়েতের জন্য কিছু কথা বলবার জন্য। আমার কোনো ইলম কালাম কোনো যোগ্যতা নাই, রবের কাছে তৌফিক চাই, রব যেন আমাদের সবার জন্য আমাকে কিছু কথা বলার তৌফিক দেন। সবাই বলি আমিন। একটু শেষ পর্যন্ত জবাব দিয়ে সহযোগিতা করতে হবে, এটা কোরআনুল কারীমের ক্লাস। কিসের ক্লাস? গতানুগতিক কোন মাহফিল নয়, কোরআনুল কারীমের ক্লাস। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, প্রতিটা কথা শুনবো, পারলে নোট করব, মন দিয়ে মুখস্থ করব, আমল করার নিয়তে কথা শুনবো। রাজি আছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাদাম খেতে খেতে বাদা তারপরে বিড়ি খেতে খেতে কোরআনুল কারীমের কথা শোনা যাবে? শেষ পর্যন্ত মন দিয়ে সহযোগিতা করব এবং মাহফিলকে হৃদয়ঙ্গম করে গোটা জীবন আমল করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দাও। সবাই বলছে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল ফোরকান থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? ফোরকান। সবাই জবাব দিতে হবে একে 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 সবাই। কোন সূরা? সূরাতুল ফোরকান। ফোরকান নামে আমাদের এখানে কোন ভাই আছেন? হাত তুলেন দেখি, আছেন? এই যে একজন হাত তুলছে নাকি? ও আজকে পাওয়া যায়নি। আচ্ছা, ফোরকান নামে অনেক মানুষ পাওয়া যায় মাঝে মাঝে, আছে না? ফোরকান নামে মানুষ আছে। তাহলে নামটা মুখস্থ রাখা সহজ না কঠিন? সহজ। কারণ কারো নামের সাথে মিলে গেলে, পরিচিত শব্দের সাথে কোন শব্দ মিলে গেলে তখন মুখস্থ রাখা কি হয়? সহজ হয়ে যায়। এটি কোরআনুল কারীমের 25তম সূরা। কততম? 25তম সূরা। এটি এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের এই 25তম সূরা সূরাতুল ফোরকানের 63 নাম্বার আয়াতে কারিমা। কত নাম্বার? 63 নাম্বার। 63 কত কত হয়? 5 10 3 63, 6 10 3 63, 6 3। ওই এলাকায় 6 দিনে হয়? আচ্ছা ঠিক আছে। এই সূরাতুল ফোরকান, ফোরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফোরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। মূল অর্থ হচ্ছে পার্থক্যকারী। তো কিসের পার্থক্যকারী? সত্য মিথ্যার পার্থক্যকারী। এই ফোরকান নামে আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন। এটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হিজরতের আগে, কখন? এজন্য তাফসীরের ভাষায় এটিকে বলা হয় মাক্কী সূরা। কি সূরা বলা হয়? মাক্কী সূরা। মাক্কী জীবনের মাঝামাঝি সময় এই সূরাটি নাজিল হয়েছে। কোন সময়? সবাই বললেন না, কোন সময়? উঠাবসা করা যাবে না, হাঁটাউটি করা যাবে না, দয়া করে বসে পড়ুন যাদের কাজ নাই। স্বেচ্ছাসেবক দু একজন দরকার থাকলে দাঁড়িয়ে থাকেন, বাকিটা বসে পড়ুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম, সূরার নাম বলেন না, সবাই কথা না বললে কথা বলা যাবে না। সূরার নাম বলেন। ফুরকান। কত নাম্বার সূরা? 25 নাম্বার। কত নাম্বার আয়াত? 61। মাক্কী সূরা না মাদানী সূরা? মাক্কী জীবনের কোন সময় নাজিল হয়েছে? মাঝামাঝি। এই ফুরকান অর্থ কি? কোরআন পার্থক্যকারী। ফুরকান অর্থ কি? পার্থক্যকারী। কিসের পার্থক্যকারী? পার্থক্যবাদকারী মানেটা কি? আপনারা দেখেছেন ঢাকা যাওয়ার সময় যে নোয়াখালী থেকে কুমিল্লা পর্যন্ত আগে 2 লেন ছিল, এখন 4 লেন হয়েছে। কত লেন? 4 লেন হওয়ার পরে রাস্তার মাঝখানে সরকার একটা ডিভাইডার দিয়ে দিয়েছে, যেটা আগে ছিল না। আগে কি ছিল? আগে রাস্তার মাঝখানে কোনো ব্যারিকেড ছিল না, এখন মাঝখানে একটা বাউন্ডারি আছে। এটা রাস্তাটাকে 2 ভাগ করে দিল। যেটা কোনো জিনিসকে 2 ভাগ করে দেয়, আলাদা করে দেয়, এটাকে বলে ফুরকান। এটাকে কি বলে? এই ফুরকান নামকরণ করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। পুলিশ আসার সম্ভাবনা আছে আল্লাহর নাম কইলে। আর জোরে বলে আল্লাহ। আল্লাহর নাম জোরে বলবেন। আল্লাহর নাম বললে অন্তরের ভয় দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুরকান বলেছে আমি ভয় পাচ্ছিলাম, আর যখন তাকবীর দিলাম ভয় কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাকবীর দিলে মুমিনের ভয় কেটে যায়, আর কাফেরদের অন্তরে যারা ধরে যায় ঠিক কেরা। আজ বাংলার জমিনে আমরা অনেক আলেম ওলামাদেরকে বলতে শুনি, অনেক মুসলমানের সন্তানদেরকে বলতে শুনি যে মাহফিল করেন কিন্তু তাকবীর দিয়েন না। আছে না নাই? বলে কি না? এই তাকবীর কি মোল্লারা বানাইছে? না। তাবলিগ জামাত বানাইছে? না। ধর্মনাই বানাইছে? না। চালসিরা বানাইছে? না। এই তাকবীরটা কার? আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলতে যাই, আল্লাহর নামের তাকবীর শুনলে যার মনে কষ্ট যায় সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের জীবনের সাথে জড়িয়ে আছে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? আপনার আমার জন্মগ্রহণের পরে কোন তাকবীর শুরু? আল্লাহু আকবারের আজান দিয়ে আপনার আমার জন্মের পরে আমার আপনার জীবনটা শুরু। আপনি যখন নামাজ পড়বেন কোন তাকবীর দিয়ে নামাজ শুরু? আল্লাহু আকবার। যখন জানাজার নামাজ পড়বেন কোন তাকবীর দেয়া লাগে? আল্লাহু আকবার। যখন জবাই করবেন কোন তাকবীর দেয়া লাগে? আল্লাহু আকবার। সব জায়গায় তাকবীর কোনটা চলে? আল্লাহু আকবার। যখন আপনি একেবারে এইভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আছে না নাই? আছে। ওই তাকবীরটা মোল্লা বানাই না, এটা আল্লাহর নামের তাকবীর। আল্লাহর নামের তাকবীর শুনলে যার মনে কষ্ট যায় বুঝে নেবেন এটা হলো মানুষ শয়তান। ঠিক। এই শয়তান মানুষ? শয়তান মানুষের মধ্যে শয়তান আছে নি? আছে। তবে সুবর্ণচরার হাতি এলাকায় নাই? আছে। 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 মানুষের মধ্যে যে শয়তান আছে এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর। রাব্বুল আলামিন বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 রকম। এক রকমের শয়তান হলো মানুষ শয়তান, আরেক রকমের শয়তান হলো জিন শয়তান। জিন শয়তান দেখা যায় না, জিন শয়তান কেবল মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, নামাজ পড়বি না, চুরি কর, ডাকাতি কর, ইফতিজিং কর, অন্যায় কর, অপরাধ কর, এটা শুধু মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু বাস্তবে সামনে আইসা হয়তো বা বলে না। কিন্তু মানুষ শয়তান হলো এমন শয়তান যেই শয়তান চাইলে মানুষের বুকে বুলি দিয়া গুলি পর্যন্ত করে। ঠিক কিনা? ওটা দুনিয়া ব্যাপী যে সমস্ত মুসলমান নামদারি মুনাফিক আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করছে, এরা হলো মানুষ শয়তান। জিন শয়তান মানুষকে গুলি করতে পারে না, মানুষ শয়তান মানুষকে গুলি করতে পারে। তাহলে কোন শয়তান বলো? তবে এই এলাকায় নাই ভাই? আছে। নাই? আছে। আছে কই? আমার মায়ের খাই না। আমার মুসলমান ভাইয়েরাম, রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। এই সূরার নামকরণ দুনিয়ার কোন শাসক করে নাই। রব্বুল আলামিন যেহেতু নামকরণ করেছেন, মনে রাখবেন এই নামকরণের মধ্যেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমি সম্ভবত আপনাদের কাছে বলেছিলাম এই কথাটুকু যে এক একটা মানুষের কথা বলার ধরন এক এক রকম, এক একটা ব্যক্তি এক এক স্টাইলে কথা বলে। ঠিক তেমনি ভাবে আমাদের মনিব যিনি, আমাদের রব যিনি, তারও একটা কথা বলার স্টাইল আছে না নাই? আছে। আমার রবের কথা বলার স্টাইল হলো, তার কথা বলার ধরন হলো, তিনি খুব লম্বা কথা বলে না, তিনি কথা বলে সংক্ষিপ্ত। আমরা জানি দুনিয়ার বুকেও ব্যক্তি যত বড় কথা বলে তত কম, বড় মানুষেরা জ্ঞানী মানুষেরা কথা বলে কম,
তবে এটা ঠিক জ্ঞানী মানুষেরা কথা কম বললেও তাদের কথাগুলা হয় গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তি যত বড় তার কথা হয় তত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় আর কে আছে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নাই, তাহলে মনে রাখবেন আল্লাহর কথার চাইতে দামি কথা হওয়ার কারণ হতে পারে না। আমরা তো কথা বলি সংক্ষিপ্ত আকারে না, আমরা কথা বলি বিস্তৃত। আমাদের কথা এক লাইনের মধ্যে এক লাইন থাকে, আমাদের কথা এক বাক্যের মধ্যে এক বাক্যই থাকে, আমরা এক শব্দ কথা বললে এক শব্দের ভেতরে এক শব্দই থাকে। আবার আমাদের মাঝে অনেকে এমনও আছে যারা 10 লাইন কথা বলে এক লাইন বোঝায়, মানে কথা গুছায় বলতে পারে না, অনেক কথা গুছায় পেঁচায় বলে, আছে কি না? জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি নাম কোন দেখি, নাম আব্দুল করিম বললেই তো হয়, তা না বলে বলতেছে ভাই ওই যে আমার নাম হয়েছে গিয়া, আমার নাম হলো এই, ওই যে আমার জন্ম যখন হয়েছিল তখন ওই মোল্লা মুর্শিদ খুব অভাব ছিল, তনডে ছিল, যথা সময় আমার নাম রাখতে পারে নাই, নানা বাড়ি থেকে আমার নাম রাখছিল, আমার আব্বা মূর্খ মানুষ ছিল, কাউকে জিজ্ঞেস করতে পারে নাই, বহু কষ্টে একটা নাম খুঁজে বের করছে, ওই নাম দইল আব্দুল করিম। কথা বলছেন, এটা কিন্তু গল্প না, হাসির খোরাক না, আমি দেখেছি অনেক মানুষ এরকম আছে, অনেক মানুষ আমার আছে, আমার খুব কাছের, আমি নাম বলবো না কারণ মিডিয়ায় কথা চলে যায়, ওই লোক আবার শুনে যাবে, আমার কাছের একটা লোক আছে, কাছের একটা লোক আছে, ওর এক কথা এক বাক্যে যদি জিজ্ঞেস করে ভাই কি দিয়ে খাইছো, ও বলতে পারে না, বললে হ্যাঁ আমি আলুর ভর্তা ডাল দিয়ে খাইছো, ও বলতে পারবে না, ও হিস্ট্রি বলবে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাই দোকানে গেছিলাম, দোকানে দেওয়ার পরে দেখলাম যে ভাই অন্য কিছু হয় নাই, খালি আলুর ভর্তা ডাল পেয়েছি তারপরে খাইছি, মানে খালি আলুর ভর্তা ডাল সে বলতে পারে না, এটা ঘুরে পেতে বলে, কিছু মানুষ এমন আছে না নাই আছে। কিন্তু বন্ধগণ মনে রাখবেন, এরকম আমাদের মতো 10 কথা দিয়ে এক কথা বোঝায় এমন আল্লাহ পাক নাম, আল্লাহ পাক বেহুদা কাজ থেকে সম্পূর্ণ মুক্ত। ওয়াল্লাযীনাহুম আনিল্লাগবি মুরিদুন, এজন্য রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন বেহুদা কথা বলতে পারে না, বেহুদা কাজ করতে পারে না, বেহুদা আড্ডা মারতে পারে না, বেহুদা গল্প করতে পারে না, বেহুদা সময় অপচয় করতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্য না, ঠিক কিনা? কিন্তু এই চরিত্র আমাদের মাঝে আছে না নাই? সকালবেলা চা দোকানে গিয়া বসে দুপুর হয়ে যায়, কাম নাই কাজ নাই, বৈশা বৈশা আড্ডা মানে মানুষের গিবত করে, শেকায়াত করে, মানুষের বদনামি করে, চা দোকানে বসে বসে, আছে কিনা? বিকালবেলা বৈশা থাকে 12টা 1টা 2টা পর্যন্ত চা দোকানে আড্ডা মানে, বউ ছটফট করে খাবার নিয়া করে বৈশা আছে, এমন যুবক আছে না নাই? তার বউয়ের বদদোয়ায় হেতে জাহান্নামে যাইব, কথা বুঝতে পারছেন? এই যে আমাদের ঘরে ঘরে আজকে দুশ্চরিত্রা মহিলা, ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে জেনা ব্যবচার, অন্যায় অপরাধ, এটারও একটা কারণ হচ্ছে আমাদের এই ফেসবুক। ফেসবুক নিয়ে বসে আছে ঘরের মধ্যে, দেখেন স্বামীর হাতে মোবাইল একটা, এই কোরআন শরীফের মধ্যে ধরে বসে আছে, বউ আর একটা লিয়া বসে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই, খেয়াল করছেন আপনারা? এটা স্বামী এক কোনায় বসে আছে, বউ আর এক কোনায় বসে আছে, কোনো গল্প গুজব নাই, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা বিনিময় ওটা নাই, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এরপরে দোকানে আড্ডা বাজিতে বৈশা আছে, ক্যারাম বোর্ড খেলে, টাকা দিয়া পয়সা দিয়া ক্যারাম বোর্ড খেলে, এলাকায় আছে না নাই, ও তো আরেকজনের সাথে বড় কিয়া করবে, এটা স্বাভাবিক, কারণ আপনি আপনার বউরে সময় দেন না। আমার মুসলমান ভাইয়েরা স্ত্রীদেরকে সময় দিলে সব আছে না নাই? স্ত্রীর সাথে কথা বললে সব আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইয়েরা যথাসম্ভব চেষ্টা করবেন ওই ফেসবুকে সময় না দিয়া স্ত্রী স্ত্রীকে সময় দেন, ফেসবুকে সময় না দিয়া বাবা মাকে সময় দেন, ফেসবুকে বেশি সময় না দিয়া নিজের সন্তানদেরকে সময় দেন, সময় দেওয়ার দরকার আছে না নাই? সন্তানগুলো এখন বেয়াদব হয়ে যায়, সন্তানগুলো অসভ্য হয়ে যায়, এটারও একটা মাত্র কারণ সন্তানদেরকে আমরা সময় দেই না, সন্তানগুলো মেজাজ খিটখিটে হয়, কেন হয়? কারণ সন্তানরা বাবা মার আদর পায় না, বাবা মার ভালোবাসা পায় না, এজন্য সন্তান খিটখিটে হয়ে যায়, আছে কি না? সন্তানের হাতেও মোবাইল একটা দিয়া বসায় রাখে। আপনারা একটু ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, কখনো গেলে পরিচিত কোনো ডাক্তার দেখলে, এখন অহরহ ঘরে ঘরে এটার রোগী, বাচ্চাদের ব্রেনের সমস্যা, কানে সমস্যা, চোখে সমস্যা, চোখে দেখে না, কারণ কি? মোবাইল, মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, মোবাইল দিয়ে ভাত খাওয়ানোর অভ্যাস আমাদের আছে কিনা? হ্যাঁ, এগুলো আমাদের ছাড়তে হবে। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম সুরার নামকরণ করেছেন কে? আল্লাহ যেমন মহান, তার কথাগুলাও মহান, এজন্য রব্বুল আলামিন আমাদের মতো এক বাক্যের মধ্যে এক বাক্য বলে না, এক শব্দের মধ্যে এক শব্দ বলে না, আল্লাহর কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, রব্বুল আলামিন এক একটা শব্দের মধ্যে এক শব্দের জ্ঞান রাখেন নাই, বরং এক একটা শব্দের মধ্যে জ্ঞানের মহা সমুদ্রকে রব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক একটা শব্দের মধ্যে জ্ঞানের মহা সমুদ্র আছে, এজন্য আল্লাহর
কিনা? মানুষের কান দুই রকমের হয়, একটা হলো চামড়ার কান আর একটা হলো মনের কান। আপনার যেমন চামড়ার কান আছে, আপনার বাড়ির ছাগলেরও কিন্তু চামড়ার কান আছে। এই ছাগলের মতো যদি আমরা কোরআনুল কারিম শুনি তাহলে কোরআনের তাফসীর বোঝা যাবে না। যেমন ধরুন আপনার বাড়ির ছাগলটাকে আপনি দেখে যদি কান ধরে বলেন, ওহে ছাগল, এই যে এটা আমার মাঠ, এটা আমার ক্ষেত, পাশেরটা আমার স্বাস্থ্য ভাইয়ের, আমার তাতে যত খুশি পারস খা, ওইটাতে যাইস না, ছাগল আপনার কথা শুনবে না, মানবে না? কিন্তু ছাগল কানে শুনে নাই, শুনে নাই। আপনি ছাগলের কান ধরে ওয়াজ করেন, ওয়াজ করে এরপরে কানটা ছেড়া দেন, ছেড়া দেওয়ার পরে ছাগল কি করবে? এই যে মুরব্বী ছোট কালে কান করছে, নাইলে কেমনে এটা মুখস্থ রাখলো। ছাগলের কান ধরে যদি ছেড়ে দেয়, ছাগল এভাবে মাথা নাড়া দিয়া কয়, তুই কি কইছো? আমি কিচ্ছু শুনি। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। রব্বুল আলামিন বলেন, যাদের কলব আছে কলব দিয়া ভাবে না, কলব দিয়া সত্য কো উপলব্ধি করতে পারে না, কান আছে কান দিয়া শুনে না, চোখ আছে চোখ দিয়া দেখে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা জানোয়ারের মতো, জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহ বললেন, যাদের কান আছে কান দিয়া শোনে না তারা জানোয়ারের মতো, যাদের চোখ আছে চোখ দিয়া দেখে না তারা জানোয়ারের মতো। আমার সামনে যারা বসে আছেন সবার কান আছে, হাত দিয়া দেখেন ঠিক মতো, হাত দিয়েও দেখি, মানে সন্দেহ ছিল যে কান নাই। কান আছে আপনার কিন্তু শোনেননি, তাহলে কান থাকলে মানুষ শোনে, সবার চোখ আছে, চোখ থাকলে মানুষ, আমরা জানি কান থাকলে শোনে চোখ থাকলে দেখে। আল্লাহ বলে কান আছে শোনে না চোখ আছে দেখে না, এটা কেমন প্রশ্ন থাকে না? আসল কথাটা হলো কান দিয়া শুনেছে ঠিক কিন্তু সত্য মানে নাই। তখন আল্লাহর কোরআনুল কারিমের কথাগুলো নিজের পীরের বিরুদ্ধে গেল, তাদের বিরুদ্ধে গেল, স্বার্থের বিরুদ্ধে গেল। কিছু সংখ্যক স্বার্থবাদী লোক কেমন আছে, আল্লাহর কোরআন থেকে বললে সহি হাদিস থেকে বললো মানতে পারে না, আছে না? কিছু সংখ্যক মানুষ এমন আছে নিজের সত্যটা চোখ দিয়া দেখার পরেও সত্যটা বলতে পারে না, আছে না নাই? কিন্তু যেটা দেখে না ওইটা আদালতে গিয়া সাক্ষী দেয়, নিজের শোকের সামনে দর্শন হয় ওটার বিচার করে না। কিন্তু 50 বছর আগে দর্শন এসে কয়, আমি দেখছি। কি দেখছেন? কয়, আমি দেখছি দাড়িওয়ালা হুজুর এটা অমক। তো দাড়িওয়ালা হুজুর এটা অমক যে আপনি দেখলেন, কত দূরত্বে দেখছেন? কয়, 5 কিলোমিটার দূরত্বে দেখছি। 5 কিলোমিটার দূরত্বে দেখে আপনি হুজুর চিনছেন? হিনছি। আচ্ছা এখন আপনি যা আদালতে আইসেন, কেমনে আইসেন? ওই গাড়ি দিয়ে আইসি। আচ্ছা কম দেখি গাড়ির নামটা কি? ওই মনে নাই। আচ্ছা কয় তারিখ কোন দিন? ওই মনে নাই। 50 বছর আগে 5 কিলোমিটার দূর থেকে দেখে আপনি হুজুর চিনছেন, ওই হুজুর দর্শন করছে। কিন্তু 50 বছর পরে আজকে কোন গাড়ি দিয়ে আইসেন আপনি চিনেন নাই, আজকে তারিখ কত আপনি জানেন না। 50 বছর আগে আপনি হুজুর দেখছেন, মনে রাখবেন এই মিথ্যা সাক্ষী যে আপনি দিলেন, আল্লাহর আদালতে আপনার বিচার একদিন হবে। মুসলমান ভাইরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি কারোর উপর জুলুম করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, প্রত্যেকটা বিচারের সানি হবে একদিন। কোনো বিচার এই দুনিয়ার শেষ বিচার নয়, প্রত্যেকটা বিচারের আবার বিচার হবে, প্রত্যেকটা বিচারের রিভিউ হবে, প্রত্যেকটা বিচারের আপিল হবে। সেদিন রব্বুল আলামিন বিচারক হবে, সেদিন আদালতে আপনি ইচ্ছা করলো দানত রায় পড়াইতে পারবেন না, রায় সেদিন পড়বেন রব্বুল আলামিন, ঠিক কিনা? জন্য ন্যায় বিচার করার দরকার আছে না নাই? ঘরের মধ্যেও তো আমাদের এখন ন্যায় বিচার নাই, বাবা ছেলেদেরকে মেয়েদেরকে একসাথে ডাক দিয়া ছেলেদের নামে জায়গা জমিন লেখা দেয়, আর মেয়েদের হাত ভুলে কয় তোর লেখা দোয়া করব, আসেনি হজে যাওয়ার সময় কয় কাবার শরীফ গিয়ে তোর লেখা দোয়া করব, এটা কি বাপ না ডাকাই? ডাকা ঠিক কিনা? আবার অনেক সময় বাবা মায়েরা এমন কাম করে, মাঝে মাঝে আমাদের কাছে পাবলিক অনলাইনের কারণে প্রতিদিন শত শত মাসালা পাবলিক জিজ্ঞেস করে, কয় হুজুর আমি টাকা পাঠাইছি 10 বছর ধরে, এখন গিয়া দেখি বাপে জায়গা কিনছে সব আমার 5 ভাইয়ের নামে, টাকা পাঠাইছে 1 ভাইয়ে, আপনি 5 ভাইয়ের নাকে নামে জায়গা কিনা দিলেন, আপনি বাবা হিসাবে আল্লাহর আদালতে ধরা খাবেন ঠিক কিনা?
এগুলো কি এলাকায় নাই? আছে। বহু বাবা আমি দেখেছি আপনার এক সন্তান কামাই করেছে, ওই সন্তানের টাকা আপনি পাঁচ ভাইয়ের নামে ভাগ করে দেওয়ার অধিকার আপনাকে দিয়ে দিবে। বাবা মায়েরা অনেক সময় সন্তানের উপর জুলুম করে, কি করে না? একটু আগে বাবা মায়ের ফজিলত শুনছেন আপনারা, কিন্তু বাবা মায়েরও কিছু দায় দায়িত্ব আছে না নাই? বাবা মায়েরা দেখবেন সন্তানদের ছেলেরা দেয় বড় মাছের টুকরা, মাইয়েরা দেয় ছোট দামা। ছেলেরা ঈদের সময় নতুন জামা কিনা দেয়, মেয়েরে কিনা দেয় না আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ন্যায় বিচার সব জায়গায় করা দরকার। ন্যায় বিচার যদি করতে পারেন, আপনি মহিলাও যদি হন, আপনি খেয়াল করবেন আল্লাহর আদালতে আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মায়ের জাতিরা বড় অফসোস করে বলতে হয়, মায়ের জাতিরা নিজেরা নিজেদেরকে দেখতে পারে না। মায়ের জাতিরা নিজেরা দেখেন, আপনি নিজে একজন মহিলা কিন্তু ভাইয়ারে কম দেখতে পারে, ছেলেরে বেশি দেখতে পারে। আসেনি? সব লোক নাই, কিন্তু কিছু লোক আছে কিনা বলেন। শুধু তাই না, আপনি মেয়ে দেখতে যাবেন কোথাও, আপনি দুই চারজন মহিলা পাঠান, দেখবেন ওই বিয়ে সহজে হয় না, ভুল একটা ধরে আসবেই। আসেনি? আবার বিয়ে দেখতে যাওয়ার সময় দুলাবাড়ি লইয়া যাওয়া লাগে কিনা? অমুসলমান ভাইরা সাবধান করে বলছি, যুবক ভাইদেরকে বলছি, বাবা মুরব্বী যারা আছেন তাদেরকে বলছি, যে ছেলেরে বিয়া করাবেন ওই ছেলে মেয়ে দেখলে দেখবে, ছেলের মা মেয়ে দেখবে, ছেলের বোন মেয়ে দেখবে। আপনার মেয়ে দেখার অধিকার নাই, ছেলের দুলাভাইয়ের মেয়ে দেখার অধিকার নাই। আমাদের এই কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চলে অনেক দুলাভাই লম্পট চরিত্রহীন দুশ্চরিত্রবান লোক আছে, তারা শালার বউ না দেখাইলে রাগ করে। সমস্ত দুলাভাইয়েরা শালা বউ দেখতে যাওয়ার সময়, মেয়ে দেখতে যাওয়ার সময় না লিলে রাগ করে, না দেখাইলে রাগ করে, সে লম্পট চরিত্রহীন, ঠিক কিনা? আপনি স্পষ্ট বলেছেন আজকের মাহফিলের আওয়াজ যত দূর যায়, এই সমস্ত কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানের সমাজ। এখন আপনি তো দুলাভাই, এখন শ্বশুর বাড়ির লোকেরা তো বিপদে আছে, বিপদে আছে, কি করবে? মেয়ে বিয়ে দিছে, আপনি আপনার থেকে বলবেন না এটা আমার জন্য জায়েজ, আমি যাবো না। কারণ আপনারা এখানে যারা বসে আছেন এক একজন এক একজনের দুলাভাই, কারণ আপনার দুলাভাই, ঠিক কিনা? আপনি আপনার জায়গার থেকে বলবেন না আমি যাবো, আমি যাবো না। আপনি গুরুর বাবা, আপনি বলে দিবেন না সে আমার বৌমা হওয়ার পর আমি দেখবো, এর আগে দেখবো না। মেয়েরা তোমরা দাও, তোমরা যাও। হ্যাঁ, আমি কোনটা দেখবো? আমি দেখবো মেয়ের বংশমর্যাদা কেমন, ওইটা আমি খবর নিব। মেয়ের বাবাটা কেমন আমি তার সাথে কথা বলবো, আমার ব্যয়টা আমার মান্যতা কিনা আমি দেখবো, কথা ঠিক আছে না? আবার বহুলে কেমন আছে, ব্যয় যদি কথা না বলে, নিজের ছেলে বিয়ে করাইছে, মেয়ের মেয়ে শাশুড়ি কথা কয় না, কথা না বললে কয় দেখি তোর ভাই আমার বাড়িতে কেমনে ভাত খায়। দম্পট চরিত্রহীন আপনার ব্যয় আপনার সাথে দেখা দিতে বাধ্য নয়। আপনি চরিত্রবান হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে, নামাজ হয়ে থাকলে, ইমানদার হয়ে থাকলে, এটা আপনি আশা করতে পারেন না। ভাই কিছু চিন্তা কথা বলে যায় আর তাও দিন না, অসুবিধা নেই, কারণ এমনি এই জায়গায় আসতে কষ্ট হয়। আমি আসছি তো আপনাদের ভালোবাসায়। এই এই ভুলগুলো মানে আনকমন ভুল না, প্রত্যেক ঘরে আছে, প্রতি ঘরে আছে, প্রতি ঘরে আছে। এই অন্যায় গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার মুসলমান ভাইয়ের আলোচনার বিষয় ছিল, আমরা যেখানে ছিলাম, এই সুরার নামকরণ, এই যে ফোরকান রব্বুল আলামিন নামকরণ করলেন, ওই নামকরণের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে কিনা? ফোরকান শব্দের মূল হইল ফা র কফ, ই ফা র কফ, ফারকুন মানে পার্থক্য, ফারকুন মানে আলাদা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সাথে ফারুক যোগ হলো, ওই ফারুক অর্থ হলো পার্থক্যকারী, ফারুকের মূল হলো ফারাক, দুইটার মূল এক, কথা ঠিক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ফারুক হলো? আবার খেয়াল করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের আগে সিদ্দিক আছে, কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এক নাম্বার ইমানদার না দুই নাম্বার ইমানদার? এক নাম্বার। তার চেয়ে বড় ইমানদার নবীর পরে আর কেউ আসেনি? না। মনে রাখবেন, ইমানদার যত বড় তার পিছনে শয়তানও তত বড়। ঠিক। আমরা অনেক সময় বলি মাদ্রাসার ছাত্রদের কাঁধে শয়তান বেশি, ওদের লগে শয়তান ঘুরে বেশি, কথা কিন্তু হাসা কথা মিশা না। তো শয়তান আপনার লগে যাইব কেন? শয়তানের লগে কি শয়তান যায়? না, শয়তান তো হুজুরের লগেই যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আবু বকর যেহেতু বড় ইমামদার, আবু বকরের পিছনে শয়তান কি ছোট যাবে না বড় যাবে? বড়টাই যাবে। আবু জেহেলের সাইজে বড় শয়তান ওই যুগে কেউ আছে? না, কেউ নাই। আবু জেহেল টার্গেট নিয়েছে আবু বকরকে ইমান হারা করবে, কাকে ইমান হারা করবে?
আবু জাহেল বিশ্ব নবীকে একদিন সকালবেলা কয়, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেশে সুবহানাল্লাহর খুব আওয়াজ হয় কিন্তু চুরুচুরুপের আওয়াজ হয় না। সুবহানাল্লাহ না বললে গুনাহ হবে না, আপনি বললেন সব দিলেন, আলহামদুলিল্লাহ না বললে গুনাহ হবে না, বললেন সব দিলেন, কিন্তু দরুদ শরীফ পড়া ওয়াজিব, না বললে গুনাহ আছে না নাই? আছে। শুধু গুনাহ না, আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হবে দরুদ শরীফ না বললে। সাবধান, কি সাবধান, এটা ভুল করা যাবে না। এখানে রাসূলের নাম শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে ডেকে বলছে আবু জাহেল, ও ভাতিজা মুহাম্মদ প্রতিদিন সকালবেলা নতুন নতুন খবর বলো, আজকে নতুন নতুন কোন খবর আছে নাকি? বিশ্ব নবী কয়, চাচা আছে তো, কি খবর? ওই কালকে রাতে আমি মেরাজে গেছিলাম, সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, এই ওই কতটুকু দেখেছি। আবু জাহেল কয়, বাতিদা থাম, ওই আর কওয়া লাগবে না, আগে যা কইছো আদা পাগল আছি না নাউজুবিল্লাহ, এখন তো মোটামুটি পুরাই গেছে। আবু জাহেল চান্স দিল, আরে আবু বকর রে খবর দে, আজকে মুহাম্মদ এমন খবর বলছে, মুহাম্মদের দলের লোকগুলাকে এবার পথভ্রষ্ট করার দারুণ সুযোগ, কারণ এতদিন যা বলছে বিশ্বাস করা যায়, আজকে মুহাম্মদ যা বলছে এটা আদৌ বিশ্বাসযোগ্য না, নাউজুবিল্লাহ। কারণ হলো সাত আসমান পাড়ি দিবে কেমনে, রকেট আর বিমান তো দূরের কথা, ঠেলা গাড়িও তো আবিষ্কার হয় নাই, হয়েছে নাকি? আবু জাহেল আমার নবী কি সত্যি সত্যি কথাগুলো বলছে? আবু জাহেল কয়, হ্যাঁ তোমার নবী বলছে। আবু বকর বলছে, ও আবু জাহেল শুনে রাখ, আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, আমার নবীর জবান মোবারক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, অতএব আমার নবী যেহেতু বলেছে অবশ্যই অবশ্যই কত রাতে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী এই খবর শুনা কয়, আবু বকর তুমি তো খালি আবু বকর না, তুমি সিদ্দিক, সুবহানাল্লাহ, তুমি সত্যায়নকারী, আমার জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় না, তুমি শুনেছ, যাতাই বাতাই সারা বিশ্বাস করে নিয়েছ, অতএব তুমি সিদ্দিক, সুবহানাল্লাহ, যাতাই বাতাই ছাড়া তাকে বিশ্বাস করা যায়, তিনি হচ্ছেন একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর বাহিরে যাচাই বাছাই দ্বারা কাউকে বিশ্বাস করা যায়। আমি এক ঘন্টা দেড় ঘন্টা যত কথা বলবো, আমার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলবে না, এগুলো আপনাদের জন্য মানা বাধ্যতামূলক নয়। বাইতুল মুকাররমের খতিব যে কথাগুলো বলবে যেগুলো কোরআন হাদিসের সাথে মিলবে না, সেই কথাগুলো আপনার জন্য শোনা বাধ্যতামূলক নয়। কাবার ইমাম যে কথা বলবে তার যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেগুলো আপনার জন্য শোনা বাধ্যতামূলক নয়। এই বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে। কিন্তু এখন আমরা চিন্তা করছি, আমার দুটো ভুল করতেই পারে, আমার পিসাবু তো ভুল করতেই পারে না, অসম্ভব কথা আছে না নাই? ভুল মানুষের হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আমরা যে মানুষ, মানুষ আরবি হলো নাস, মানুষ আরবি কি নাসের মূল হলো নুন সিনিয়া নাসিউন, নাসিউন মানে ভুলে যাওয়া, নাসিউন মানে কি? নাসি তো আমি ভুলে গেছি, নাসিউন মানে কি? ভুলে যাওয়া। তো মানুষের আরবি যেটা ওইটার অর্থ হলো ভুলে যাওয়া, তো মানুষের জন্মই তো ভুলের উপর হয়েছে, কথা কি বুঝতে পেরেছেন? অতএব ভুল করবে এটাই মানুষের স্বভাব, ভুল করবে না এটা মানুষ না, এটা ফেরেশতা, ভুল করবে এটাই কি মানুষ, ভুল ছাড়া কোনো মানুষ নাই। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সাথে এবার সিদ্দিক যোগ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ইমানদার নাকি বড় ইমানদার? ইমানের মধ্যে কোনো ঝামেলা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমানদার, তার শুধুমাত্র কাফের মে ইমানদার ভয় পায় না, শয়তানও তার কাছে আসতে ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, ওই রাস্তায় শয়তান আর হাঁটে না। আল্লাহু আকবার, এত বেশি ভয় পায় ওমরকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, ওমর আমার পরে যদি কেউ নবী হয়ে যেত তাহলে অবশ্যই তুমি ওমরকে আল্লাহ তাআলা নবী হিসাবে কবুল করতে। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর নবী বুঝা দিলেন, ওমর তোমার নবুয়তি করার যোগ্যতা আছে কিন্তু নবুয়তির রাস্তা বন্ধ। আমার মুসলমান ভাইয়েরা, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব, কিন্তু তার নামের সাথে যোগ হলো ফারুক, ফারুক মানে প্রত্যক্ষকারী, তার নামের সাথে ফারুক কেন যোগ হলো ওইটা বুঝলে আমরা সূরার নামটাও বুঝবো। আমি আমার আলোচনার থেকে বাহিরে যাব না, বন্ধগণ খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহামানব যার কাছে মিথ্যার কোনো জায়গা নাই, ধোকাবাজির কোনো জায়গা নাই, চিটারি বাটপারির কোনো জায়গা নাই, তার কাছে যা আছে একেবারে সাচ্চা ইসলাম, ইসলামের বাহিরে তার কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ, মানুষ একটা বাঁকা হয়ে আটে, ওমর রাদিয়াল্লাহু ঠেলা দেয়, এই বেটা বাঁকা হয়ে আটোস কেন,
একটা মানুষ এক বেলা দুই বেলা তিন বেলা মসজিদে বসে আছে, ওমর কয় তুমি মসজিদে বসে আছো কেন? কয় হুজুর একটু তসবি তালিল করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আরেক বেলা যদি মসজিদে দেখি তাহলে পাশা ফাটায় ফেলাবো, বেটা বাইরে যা কাম করে খা, নিজের পরিবারের জন্য খাটনি করে, এটা আল্লাহ তোকে আদেশ করেছে, মসজিদে বৈশা বৈশা তসবি সারাদিন টিপবা, এই অধিকার তোমারে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। মানে অসামঞ্জস্য যেখানে ওমরের ঠেলা সেখানে, দুর্নীতি যেখানে ওমরের ঠেলা সেখানে, মিথ্যা যেখানে ওমরের ঠেলা সেখানে, অন্যায় দেখেছে আর চুপ থেকেছে, এটা ওমরের জীবনে কখনো হয় না। সুবহানাল্লাহ। ওমর কি ছোট আল্লাহর অলি না বড় আল্লাহর অলি? কিন্তু বাংলাদেশের আল্লাহর অলিদের অবস্থা হইলো অন্যায় হোক আমার কিছু আসে যায় না, অপরাধ হোক আমার কিছু আসে যায় না, জুলুম হোক আমার কিছু আসে যায় না, ঠিক কি না? তাহলে ওমর আল্লাহর অলি হয়েছে অন্যায়ের প্রতিবাদ করে, কোথাও কোন অন্যায় দেখেছে, গায়ে শক্তি আছে না নাই, পায়ের তলায় মাটি আছে না নাই, কিচ্ছু চায় নাই, লগদে প্রতিবাদ করেছে। তাহলে নগদে প্রতিবাদ করে ওমর আল্লাহওয়ালা হয়েছে। আর বাংলাদেশে আমরা আল্লাহর অলি বলতে বুঝি, নিশ্চয়ই মাথার উপরে একটা হাজি পাগড়ি থাকবে, মাথা নিচের দিকে দিয়ে মসজিদে যাবে, ডানে বায়ে কারোর দিকে তাকাবে না, এটাই হলো আল্লাহর অলি, ঠিক কি না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডানে বায়ে তাকাইছে না তাকায় নাই, তাকিয়েছে আমার ডানে কে না খেয়ে মরছে, পায়ে কে দুর্দশার মধ্যে আছে, ডানে কে কষ্টে আছে, কে না খেয়ে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে, কে মজলুম অবস্থা আছে, প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছে সাইয়েদনা ওমর, ঠিক কি না? এজন্য মনে রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহর অলি হতে হয়, শুধুমাত্র তসবি তাহলিল দিয়ে আল্লাহর অলি হওয়া যায়। বনি ইসরাইলের এক ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন, ও জিব্রাইল যাও ওমর জনপদকে তুমি ধ্বংস করে আসো, তোমার জমিনের নিচের থেকে মাটিটাকে এভাবে উল্টায়া, জমিনের নিচের থেকে মাটিটাকে উল্টায়া, মাটিটাকে থামা থামা দিয়ে ওই জাতিকে ধ্বংস করে আসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওই জায়গায় যাওয়ার পরে দেখলেন ওই জায়গায় এত বড় এক আল্লাহর অলি জীবনেও গুনাহ করে না, চব্বিশটা ঘন্টা কেবল তসবি তালিল করে। জিব্রাইল চিন্তা করলো সর্বনাশ, আল্লাহ এমন জনপদের কাছে পাঠাইলো, এত বড় আল্লাহর অলি এই জায়গায় বসে আছে, তারে আমি ধ্বংস করি কেমনে? আর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, রব্বুল আলামিন তুমি একটু অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই লোকটাকে আমার একটা ডানার উপরে রাখবো, তারপরে এই জনপদকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলে ফয়সালা দিলেন, ও জিব্রাইল শুনে রাখো, ওই জনপদকে যে ধ্বংস করবা, ওই জনপদের ধ্বংসটা কারে দিয়ে শুরু করবা তুমি কি জানো? যেই আল্লাহর অলিকে তুমি বাঁচানোর জন্য চেষ্টা করেছ, ওই জনপদে গজব যে দিবা, ওই আল্লাহর অলির দিয়ে বিসমিল্লাহ করো। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? আল্লাহ কয় যে আল্লাহর অলির দিয়ে বিসমিল্লাহ করো, গজব ঘটনা কি? আল্লাহর অলির অপরাধ কোনটা? অপরাধ করে নাই, অন্যায় করে নাই, গুনাহ করে নাই, কেন তাকে দিয়ে শুরু হবে? অপরাধ একটা, সেটা হলো সমাজের মধ্যে অন্যায় হয়েছে, সমাজের মধ্যে অপরাধ হয়েছে, ওই আল্লাহর অলি বাধা দেয় নাই, একাই আল্লাহর দিনের পথে চলেছে, মজলুম মানুষেরা চোখের পানি ছেড়েছে, কত মানুষ মজলুম হয়েছে, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে, ওই আল্লাহর অলি কারের পাশে কোনো দিন দাঁড়ায় নাই, একা একা মসজিদে বসেছিল। আজকের এই বাংলাদেশে মানুষের খবর রাখে না, সমাজের খবর রাখে না, রেললাইনের পাশে আজও কত লোক ঘুমায়, কত মানুষ মিথ্যা মামলা হামলায় কাতরাচ্ছে, কত মানুষ জেলখানায় মিথ্যা মামলা নিয়ে কাতরায়, কত মানুষ আইন ছাড়া দিলি করে মারা যাচ্ছে, কত মানুষ কত জায়গায় মজলুম হয়, আল্লাহর অলির কোনো খবর নাই আছে না নাই? কেউ ভুল বুঝবেন না, কথা কাটিং করবেন না, কথা কনভার্ট করবেন না, মন দিয়া বুঝুন। আপনি যখন আল্লাহওয়ালা হবেন আপনার বৈশিষ্ট্য হবে তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎকাজের আদেশও করবেন, অন্যায় বাধাও দিবেন, ঠিক কি না? কিন্তু এখন আমরা অন্যায় বাধা দেই না, চেহারা সুন্দর দেখলে কয় আল্লাহর অলি। আমার বাস্তব জীবনের ঘটনা শুনেন, আমি তখন ছোট সিক্স সেভেনে পড়ি, তো আমার আব্বা এক দরবারে গেছে, বাড়িতে এসে গল্প করতেছে, কয় বাবা ওই যে হুজুরটা একেবারে খাস আল্লাহর অলি। আমি কইলাম আব্বা বুঝছেন কেমনে? ওই চেহারা যা সুন্দর। আমি কইলাম আব্বা শুনেন সিনেমা হলের নায়ক নাই কে চৌকালা নাই, সেই কালে যে বলছি আরো 20 বছর আগে আমার মনে আছে, আব্বা সিনেমা হলের নায়ক নাই কথা এক চৌকালা নাই, চেহারা সুন্দর হলে যদি আল্লাহর অলি হয় তাহলে বেলাল জীবনও আল্লাহর অলি হতে পারবে না। বেলালের সে বলল আল্লাহর বাংলা শিখে আছে,
বেলালের চেয়ে বড় আল্লাহর নবী বাংলাদেশে কে আছে? সাহাবাই কেরামের মর্যাদা এটা আলাদা আলোচনার বিষয়। সাহাবাই কেরামের পায়ের ধুলার মর্যাদা বাংলার জমিদার কোন আল্লাহর নবীর নাই ঠিক কিনা? বেলালের পায়ের ধুলার দে মর্যাদা, বেলালের ঘোড়া তারা ওই ঘোড়ার পায়ের ধুলার দে মর্যাদা, আমার আপনার মতো নাকান্তা মুমিনের মর্যাদা তার রকম ঠিক কিনা? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা খুব সুন্দর, দাঁত গুলা ফাঁকা ফাঁকা, ঠোঁট গুলা মোটা মোটা, পা গুলা চ্যাপটা এভাবে সরায়া দাঁড়ায়। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে পারে না ঠিক মতো, ইথিওপিয়ার মানুষ আমাদের মতো সুন্দর করে কথা বলে না, পায়ের আঙ্গুল গুলা এভাবে ছড়ানো, আমার ভাইয়েরা চুল গুলা উষ্ক উষ্ক, আর গায়ের রং কত কালো, আমাদের বাংলাদেশের মায়েদের পাতিলের তলা যত কালো বেলাল তত কালো ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে বেলালের দাম আছে না নাই, কম না বেশি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বলে, ও বেলাল এমন কি আমল করছো জান্নাতে যাই আমি তোমার পায়ের আওয়াজ শুনছি, কারণ ইথিওপিয়ার মানুষ ওই যে পাও লেসাইয়া লেসাইয়া হাঁটে পায়ের একটা আওয়াজ আছে, আল্লাহর নবী বেলালের পায়ের আওয়াজ ওই জান্নাতের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ, তার মানে বেলাল জান্নাতি, জান্নাতের শুভ সংবাদ দুনিয়ায় পেয়েছে। বিশ্ব নবী কয় বেলাল তুমি কোন আমল করো যেটা দিয়ে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনছি, তুমি আমার আগে আগে হাঁটছো। সুবহানাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার আমল হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে ঢোকে দুই রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়ে, এটা কখনো ছাড়ে না বাংলাদেশে এই দুই রাকাত দুখলুল মসজিদ নামাজ। আমরা বক্তব্যের মধ্যে আমরা আমাদেরকে শিখাইছি, এরপরে দেখছি আমাদের মুরব্বীর অন্যদেরকেও শিখাইছে, জুমার নামাজ 18 রাকাত, এক নাম্বার তাহিয়াতুল উযু, দুই নাম্বার দুখলুল মসজিদ। দুখলুল মসজিদ বলে জুমার নামাজ বাংলাদেশে শিখায়, দুখলুল মসজিদ কি নামাজ দেখি? জুমার নামাজ, দুখলুল মসজিদ জুমার নামাজ। আমার মনে পড়ে, আমার জানা আছে, আমাকে যে শিখেছে মক্তবে, এটা জুমার নামাজের ভিতরে শিখায়, জুমার নামাজ 18 রাকাত দুখলুল মসজিদ, তাহিয়াতুল উযু দুখলুল মসজিদ কাবলা জুমা, এরপরে ফরজ দুই রাকাত, বাদা জুমা ওয়াক্তে সুন্নাত কফল, এটা 18 রাকাত, এটা জুমার নামাজ। কতটা ভুল শিখাচ্ছি! এই দুখলুল মসজিদ প্রত্যেকবার যতবার মসজিদে ঢুকবেন ততবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী মসজিদে ঢুকলেন, দুইটা বসে গেছে, আল্লাহর নবী খুতবার মাঝখানে কয় দাঁড়াও দুখলুল মসজিদ পড়ো। এখন বাংলাদেশে মসজিদের মধ্যে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন সময় নামাজ করবেন না, খুতবা চলাকালীন নামাজ করবেন না, এটা কি আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? এই সমস্ত লেখালে কি মসজিদে করবেন না? যখনই মসজিদে ঢুকবেন ইমাম সাহেব খুতবা দেখার যায় করুক, জামাত শুরু না হইলে দুই রাকাত করবেন, এটা ফজরও করবেন, জোহরও করবেন, আসরও করবেন, মাগরিবও করবেন। মাগরিবে করবে কেমনে বাংলাদেশে? মাগরিবের নামাজ আজান দিতে দেরি, নামাজ শুরু হয়েছে আর দেরি নেই। দুখলুল মসজিদ কোথায় পড়বে? কালকে আমার খুব আহলে হাদিস নাম কই, হক কথা বলা মুশকিল, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই তারা মিথ্যা জবাব দেয়, আল্লাহর আদালতে তাদেরকে জবাব দিয়ে করতে হবে। আমি সবসময় হক কথা বলার চেষ্টা করি, আমি ব্যক্তিগত জীবনে আহলে হাদিস নই, আমি ব্যক্তিগত জীবনে হানাফি বা জাতকে বলো করি, কিন্তু কেউ যদি কোনো আয়াত থেকে হাদিস থেকে কোনো কথা বলে আমি তাকে সম্মান করি, কিন্তু আমল করে হানাফি না যাবে। কিন্তু এর বাহিরে যে কোনো হাদিস বললে হাদিসটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর জবান এবং জবান মুবারক থেকে যেই কথা বের হয়েছে ওই কথা যদি আপনি কোনো দলের সাথে জড়িয়ে দেন, ওই কথা দিয়ে কারোর বিরোধিতা করেন, আপনার ইমান থাকার কথা নয়। এই জন্য মিথ্যা অপবাদ দেওয়া থেকে আমরা হেফাজত করবো নিজের জবানকে, আল্লাহ আমাদের জবানকে হেফাজত করো, সবাই বলে আমি। চেষ্টা করবেন দখলুল মসজিদ পড়ার জন্য ইমাম সাহেবেরা সব ওয়াক্তে সময় দিবেন, 5 মিনিট সময় অন্তত দেন, মুসল্লিরা যেন আমল করতে পারে। আমি ঢাকায় যে মসজিদে নামাজ পড়াই আমি সেখানে সুযোগ দেয়, আমার ওখানে মাগরিবের নামাজ আমরা 10 মিনিট পরে শুরু করি, কয় মাগরিবের নামাজ সময় কম, সময় কম মানে কি 10 মিনিট থাকে, আধা ঘন্টার উপরে তো অন্তত আপনি সময় দেন, একটা মানুষ সুন্দর করে অজু করে এসে দুই রাকাত দখলুল মসজিদ পড়ে নামাজ শুরু করবে, কোনো সমস্যা নেই। আমরা অভ্যাস ঢাকা শহরে এটা অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানুষ এখন সরাসরি কোরআন হাদিস পড়ে তো অনেক সচেতন, মানুষ এগুলো পায় জানে বুঝে এগুলোর আমল হয়, আমি অনেক মসজিদ দেখছি আমল হয়, আমল তার পরিবেশ আলেপ্রাই করতে হবে, আলেপ্রাই করতে হবে, কিন্তু আমরা এগুলো করি না। বরং কেউ যদি একটা সহি হাদিসের কথা বলে তারে আমরা মোটামুটি কোন দলের সাথে ত্যাগ দিয়া ওর 12টা বাজায় সেরা দিই আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার রাদিয়াল্লাহু তাআলা হলো সাচ্চা মুসলমান, অমরের জীবনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সত্য আর মিথ্যা কোনোদিন একসাথ হয় না, কালো আর ধলা কোনোদিন একসাথ হয় না, দিন আর রাত যেমন একসাথ হয় না, সাদা এবং কালো যেমন একসাথ হয় না, অমরের কাছে দুই নাম্বারই আর এক নাম্বারই কোনোদিন একসাথ হয় না। এজন্য অমর রাদিয়াল্লাহু তাআলা হলো ফারুক। অমর কি? এবার আসেন সুরার নাম হলো ফোরকান, ফারুক ফোরকান মূল কথা এক, আল্লাহ রাব্বুল আলামিন এই ফোরকান শব্দ দিয়ে
আমাদেরকে কি শিক্ষা দিতে চায়? এই ফোরকান শব্দটা কেবল মাত্র সূরার নাম নয়, আরো একটা কথা খেয়াল করুন, কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে, এ কোরআনুল কারীমের নাম হলো ফোরকান, এ কোরআনুল কারীমের নাম হলো কিতাব, এ কোরআনুল কারীমের নাম হলো হুদা, এ কোরআনুল কারীমের নাম হলো বায়ান, এ কোরআনুল কারীমের নাম হলো নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআনের অনেকগুলো নাম আছে, এই অনেকগুলো নামের মাঝে একটা নাম হলো ফোরকান। তাহলে সূরার নামও ফোরকান পাইলাম, কোরআন শরীফের একটা নামও কি পাইলাম? ফোরকান। কোরআনুল করিম এটার আরেক নাম হচ্ছে ফোরকান। রব্বুল আলামিন ফোরকান সূরা দিয়ে আমাদেরকে বুঝায়, ওই নামকরণ দিয়ে বুঝায়, ও সুবর্ণচর হাতিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, আল্লাহর কোরআনুল করিম তাতেই ফোরকান দেবে, ক্রিয়াকে ধরবে, যে ব্যক্তি কোরআনকে মানবে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন দুই নাম্বারি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন দুই নৌকার মধ্যে পাও দিতে পারে না, ওই ব্যক্তি সবসময় আলাদা থাকবে, তার কাছে সত্য আর মিথ্যা কখনো একসাথ হবে। অর্থাৎ এই ফোরকান যে ব্যক্তি গ্রহণ করবে, মাহফিলের সভাপতিও হবে, মন্দিরের সভাপতিও হবে, মসজিদের সভাপতিও হবে, মুক্তাদের গানের মঞ্চের সভাপতিও হবে, অন্যায়ও করবে, আমার নামাজও পড়বে, হজও করবে, সুদের ব্যবসাও করবে, এটা কক্ষণে মুসলমান করতে পারে না। দেখেরা এই ফোরকান শব্দ দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে এটাই শিখায়। তাহলে বলুন দেখি, নামকরণের মধ্যে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ বুঝিয়ে দিলেন, এই ফোরকান যারা গ্রহণ করেছো তারা কখনো মুনাফিকি করতে পারবা না, আল্লাহর আইন মানবা তো আল্লাহটাই মানো, শয়তানেরটাও মানবা আল্লাহটাও মানবা, এটা হতে পারে? কিন্তু আমরা তো দুইটাই করি, আমরা চাই আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক, যাই কি না? আল্লাহ এবং শয়তান দুইজনকে একসাথে খুশি রাখা যাবে না, মনে রেখে দেবেন, আল্লাহকে খুশিও করবেন শয়তান অখুশি হবেই, শয়তানকে খুশি করবেন আল্লাহ খুশি হবেই। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দুইটা একসাথ করে, অর্থাৎ কোন রকম ফাঁক ফুকুরি দিয়া যদি জান্নাত পাওয়া যায় মন্দ কি, মানে আল্লাহকে ফাঁকি দিয়েও যদি জান্নাত পাওয়া যায় এই চিন্তা করে বসে আছে, আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাত পাওয়া যাবে? আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমার সামনে যারা বসেছেন সবাই কি নামাজি না? কথা বলেন না, নামাজি না? জি বলে না, জি বলে না কেন সেটা আমি বুঝছি, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আসুন আমি একটু সহজ করে দিই, পাঁচ ওয়াক্ত না পড়লে জুমার নামাজ তো পড়ে, তাহলে তো নামাজি, নামাজি না? জুমার নামাজ না পড়লে সবে বরাত সবে কদরের দিন নামাজ পড়ে, আমরা বললারা যতই কই ভাই সবে কদরের বরাতের নামাজ নাই, সবে বরাতের নামাজ নাই, হুজুর দেন কদ্দুর পড়ি, মানে নামাজ বানাইয়া হুজুর দেয়া লাগে, হুজুর দেন কদ্দুর পড়ি, হাজারও কই দে ভাই নামাজ নাই সবে বরাতে, কয় হুজুর কুটু দেন না একটু পড়ি না, বানাইয়া দেন হুজুর ইসলাম তারপরে কুদ্দুর পড়ি, দেখ সবে বরাতের দিনও তো পড়ে, পড়ে কি না? আর না হইলে অন্তত ঈদের নামাজ তো পড়ে, ওই বিচারে মোটামুটি আমরা নামাজি সবাই, ঠিক কিনা বলেন? তবে নামাজিটা কেউ ডেইলি নামাজি, কেউ সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, কেউ ষান্মাসিক নামাজি, কেউ বাৎসরিক নামাজি, ঘুরে ফিরে আমরা নামাজি, কেউ ত্রৈমাসিক নামাজি, এভাবে আমরা কি নামাজ? এবার বলুন দেখি, আমাদের এভাবে হিসাব করলে বাংলাদেশে সব মানুষের নামাজি, এখন বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? কারা করে নামাজি? কারা? এবার কথা কয় না, কারা করে? খাদ্যের মধ্যে ভেজাল নোয়াখালী আছে না নাই? কারা ভেজাল করে? ওজনে কম দেয় কারা বলেন? আই ছেলে কারা বলেন? মিথ্যা ফতোয়া দেয় কারা বলেন? মাহফিলের বিরুদ্ধে কথা বলে কারা বলেন? সবটা নামাজিরাই বলে। অর্থাৎ আমাদের চিন্তা হলো আমাদের নামাজও ঠিকঠাক, শয়তানিও ঠিকঠাক, মনে রাখবেন বন্ধু, নামাজও ঠিক রাখবেন, শয়তানিও ঠিক রাখবেন, এটা দিয়ে আল্লাহরে খুশি করা যায় না। এই সূরাতুল ফোরকানে নামকরণ আমাদের শিক্ষা দিল, আপনি যদি গোলামি করতে চান, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, গোলামি করলে কেবলমাত্র আল্লাহর গোলামি করবেন, কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা চলবে না? জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? আপনার মালিক কে? আপনার মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমাদের গোলামিটার মালিক কে? এবারে শুন, রব্বুল আলামিন আমাদের জন্য আয়াতের মধ্যে কি রেখেছেন? ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। رَبُّ الْعَالَمِينَ বললেন, وَعِبَادُ الرَّحْمَنِ রহমানের বান্দারা, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তার নাম জব্বার,
তার নাম কাহার, তার নাম সত্তার, তার নাম আহাদ, তার নাম সামাদ, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। এভাবে আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তার মধ্যে একটা নাম হল রহমান। কি নাম? রহমান। আমাদের মাঝে অনেক ভাইদের নাম আছে কিনা? রহমান নামটা পরিচিত না অপরিচিত? রহমান অর্থ হলো দয়ালু। রহমান অর্থ কি? কথা বলেন, মনোযোগ করে দিব, মনোযোগিতা আছে আপনাদের? আরো একটু শুনবেন না, শুনবো। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আল্লাহ পাক বলছেন, ও দয়ালুর বান্দারা, ও রহমানের বান্দারা, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ডাক দিলেন রহমানের বান্দা বলে। রব্বুল আলামিন বলতে পারতেন, ও গফফারের বান্দারা, ও সাত্তারের বান্দারা, ও রাজ্জাকের বান্দারা, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও রহমানের বান্দারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রহমানের বান্দা বলে আমাদেরকে কি বুঝাতে চান? ও মুসলমান ভাইরা, এই যে নামকরণ, আমাদের মাঝে অনেকে এই বাচ্চাদের নামকরণ করেন, এমন নামকরণ, নাম শুনলে মুসলমান না হিন্দু বুঝাই যায় না, আছে কি না? আপনারা একটু হাত তুলে বলেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, কয়টা নাম? আঙ্গুল দেখায় বলেন, আমি জীবনে আসবে, কয়টা নাম? দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, দুই নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম বললাম? একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলো এই নামগুলা দিয়ে রাখার জন্য। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বললেন, দয়ালুর বান্দা বললেন, আল্লাহর দয়া আমাদের সব সময় দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? বন্ধুগণ, আল্লাহর দয়া ছাড়া আমরা এক মিনিটও চলতে পারবো না। আমরা যে এখানে বসে আছি, আল্লাহর দয়া এখানে আছে না নাই? আমরা অক্সিজেন গুলা নিচ্ছি কার? এই যে অক্সিজেন গুলা আমাদের, দেখবেন, খেয়াল করবেন, বিদ্যুৎ যখন চলে যায় অন্ধকার হয়ে যায়, মাইক বন্ধ হয়ে যায়, টর্নেডো যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে, ভূমিকম্প যখন হয়, অনেক কিছুই বন্ধ হয়ে যায়, টেলি যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধুগণ বলুন দেখি, যত রহমানের কথা বলে তুমি ইবাদুর রহমান, রহমানের বান্দারা, তোমরা আমার দয়ার দিকে তাকাও। আল্লাহ পাক মুসলমানদেরকে যেমন দয়া করেন, কাফিরদেরকেও দয়া করেন, বেঈমানদেরকেও দয়া করেন। বন্ধুগণ বলুন দেখি, যারা ঈমানদার তাদের জমির মধ্যে যেভাবে ফসল হয়, কাফিরদের জমিনের মধ্যে ফসল হয় কিনা? হয় কিনা? বেঈমানদের জমিনের মধ্যে, নাস্তিকদের জমিনে ফসল হয় কিনা? তাদেরকে আল্লাহ অক্সিজেন দেয় কিনা? তার মানে বোঝা গেল, আমাদের উপর আল্লাহ যেমন দয়াশীল, অন্যান্যদের উপর আল্লাহ দয়াশীল। ওই দয়া ছাড়া আমাদের দুনিয়ায় যেমন চলে না, আখিরাতেও দয়া ছাড়া চলবে না? দুনিয়ার চাইতে আখিরাতে আল্লাহর দয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। কারণ আখিরাতের আদালতে আল্লাহর দয়া ছাড়া কারোর কোন সুপারিশ চলবে না। সুপারিশ করার মানুষ একজন থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাংলাদেশের অনেক মুসলমানরা প্রচার করে বেড়ায়, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের আদালতে তিনি আমায় করবেন, ঠিক কিনা? এই মুক্তার বেরিস্তার আল্লাহর আদালতে কাউকে পার করতে পারবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলীকে ডেকে বলছেন, ও আলী শুনে রাখো, রাসূলের জামাই পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। ও ফাতেমা শুনে রাখো, রাসূলের মেয়ে পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। হাসান হুসাইন শুনে রাখো, রাসূলের নাতি পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। নেক আমল করো, নেক আমল করো, নেক আমল দিয়ে পার হওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর জায়গায় বললেন, ও আমার সাহাবাই কেরাম, কেউ নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের রহমত লাগবে। কি লাগবে? রহমত লাগবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন তার রহমত দিয়ে বান্দাদেরকে পার করবেন। এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, আমরা যে নেক আমল করি, ওই নেক আমল সবগুলো একসাথ করলে হাউজে কাউসারের এক গ্লাস পানির মূল্য হবে না। আল্লাহ পাকের জান্নাত তাহলে আমরা পাবো কিভাবে? ওই জান্নাতটা পাবো কেবলমাত্র আল্লাহ পাকের রহমত দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নেক আমল দিয়া জান্নাত পাবো না বুঝলাম,
কিন্তু আপনি তো নেক আমল দিয়া জান্নাত পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও নেক আমল দিয়া আল্লাহর জান্নাত পাব না, আমিও আল্লাহর রহমত দিয়া আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যদি আল্লাহর রহমত দিয়া জান্নাতে যায়, আপনি কার আশায় বসে আছেন যে আপনারে জাহাজে করে ট্রাকে করে বাসে করে জান্নাতে নিবে? এ আশা আপনি করেন কেমনে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে দেখলে পালিয়ে যাবে, ভাই তার বোনকে দেখলে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালিয়ে যাবে। যদি এমনটাই হয়, আপনি বন্ধু বলুন দেখি, আপনার বউ যদি আপনাকে দেখলে পালায়, আপনার হুজুর আপনার দেখলে খাড়ায় থাকবো আপনি কেমনে বুঝলেন? এই জন্য বন্ধুগণ, এই সমস্ত ধোকাবাজি কথাবার্তা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নবীর তরিকায় ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। এখন আল্লাহর রহমত কারা পাবে শুনুন। বিশ্বনবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তাআলা তার উপর দয়া করে না, যে মানুষের উপর রহম করে না আল্লাহ পাক তার উপর রহমত করে না। তাহলে বুঝা গেল, মানুষের উপর যে যত বেশি রহমত করবে আল্লাহ তার উপর তত বেশি রহমত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম মানুষ, যারা মানুষের জন্য কাজ করে। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আমি তাদেরকে বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালো মানুষের পরিচয় দিলেন, যারা ভালো মানুষ তাদের কাজ হলো, তারা মানুষের জন্য কাজ করে। কার জন্য? নাকি আল্লাহ তাআলা বলেছে, যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের জন্য কাজ করো, বিএনপি যারা করো বিএনপির জন্য কাজ করো, যারা জাতীয় পার্টি করো জাতীয় পার্টির জন্য কাজ করো। আল্লাহ এমনটা বলছে নাকি? আল্লাহ তাআলা বলেছে, যারা ভালো মানুষ তারা মানুষের জন্য কাজ করে। আর বিশ্বনবীও বলেছে, আল্লাহ তাদের উপর দয়া করে যারা মানুষের উপর দয়া করে। এবার বন্ধু বলুন দেখি, হিন্দুরা মানুষ কিনা? বৌদ্ধরা মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? তাহলে আল্লাহ নবী এবং আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, কেবল মুসলমানদের উপর দয়া নয়, সব মানুষের উপর দয়া করা দরকার। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেশ্যা মহিলা একটা কুকুরের ছানাকে মুমূর্ষু অবস্থায় কূপ থেকে পানি তুলে পানি পান করালো, আর এর বদৌলতে ওই কুকুর ছানার জীবন বেঁচে গেল। আল্লাহ পাকের কাছে কুকুর ছানার শুকরিয়া করলো। রাব্বুল আলামিন ওই কুকুর ছানার শুকরিয়া এতটা বেশি পছন্দ করেছেন, এই আমলটা এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ তাআলা ওই বেশ্যা মহিলার তাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হাদিসটা কেন শোনালাম আপনাদেরকে শুনুন। একটা কুকুরের উপর দয়া করলে যদি আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহ যদি এত খুশি হতে পারে, এবার বুঝেন মানুষের উপরে দয়া করলে আল্লাহ কত খুশি হয়, ঠিক না? এখন মানুষের উপরে দয়া নাই, মানুষের উপর জুলুম চলছে সব জায়গায়, জুলুম। একটা ছোট্ট বাচ্চা বাড়িতে কাজ করে, দেখবেন একটা কাপ ফালায়া ভেঙে ফেলেছে, ওই ছোট্ট কাজের বোয়াটাকে লোহা গরম করে শেখা দেয়, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা চেষ্টা করব মানুষের উপর বেশি বেশি দয়া করতে। রাজি আছেন? মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর অত্যাচার করব না, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। সবাই বলে আমিন। আমিন। আয়াতের শেষে আল্লাহ দুইটা কথা বলেছেন, আর এরপরে হলো দুই নাম্বার, ওয়াইজা খাতাবাহুমুল, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। মুমিনের দুই নাম্বার গুণাবলী হলো, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। আর মুমিনের তিন নাম্বার গুণাবলী হলো, তারা জমিনের মধ্যে যখন তাদের সাথে কেউ ঝগড়া করে, তারা ঝগড়া ফাসাদ করে না, তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। কালু সালামা, তারা ঝগড়া করতে আসলে বলে আসসালামু আলাইকুম, আমাদের কোনো ঝগড়া নাই। আমরা আজকের এই আলোচনার মধ্যে কোন সূরা থেকে আলোচনা করলাম বলুন? কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরা? এটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? এখান থেকে আমরা সূরার নামকরণ থেকে শিখলাম, দ্বিমুখী আচরণ করা যাবে না, মুনাফিকি করা যাবে না। আর আয়াত থেকে আমরা শিখলাম রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা মানুষের উপর দয়া করবে, পশু পাখির উপর দয়া করবে, আর তারা জমিনের মধ্যে নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে। আর তাদের সর্বশেষ গুণাবলী, তারা তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে তারা বলবে আসসালামু আলাইকুম, আমরা ঝগড়া করতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।
করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين مجيب السائلين مولاي كريم غفير رجلتين কত কত গুনাহ করে করে তো আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে রব্বুল আলামিন, দয়া করে আমাদের সবার তাবাম জীবনের গুনাহ খাতা গুলাকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন আমাদের সবার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। ওই মা বাবা যাদের পুকুর পারে শুয়ে আছে রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইবা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের সবার পরিবার গুলাকে ক্ষমা করে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষুষি দলকারী বানাও। আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেক আমল ওয়ালা বানাও। আমাদের সন্তানগুলোকে চরিত্রবান বানাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ জাতির ইমাম বানাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলে যারা দান করেছেন, বিশেষ করে প্রবাস থেকে যারা দান করেছেন, আমার স্নেহাস্পদ আমজাদ ভাই যে পরিশ্রম করেছেন, মুরব্বিয়ানি কেরাম যে পরিশ্রম করেছেন, মেম্বার সাহেব মাহফিলের সভাপতি কমিটির সভাপতি সেক্রেটারি যে পরিশ্রম করেছেন, রব্বুল আলামিন আর যারা মাহফিলকে আল্লাহ উপস্থিত হয়ে সফল করেছেন, আমাদের সবার জন্য আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই মাহফিলে যারা দান করেছেন আল্লাহ এই টাকা পয়সা গুলো তাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। এমপি সাহেব তো আছে যে সাবেক এমপি সাহেব তো আছে যে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, তাদের যাবতীয় খেদমত গুলো আল্লাহ মঞ্জুর করে নাও। বেশি বেশি করে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও। নেক কাজ বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। এলাকার উন্নয়নের জন্য ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এক ভাই অসুস্থ রহুল আমিন নাম আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আর অনেক ভাইরা অসুস্থ আছেন তো আছে আল্লাহ তুমি তাদের শেফায় কামিলা জেলা দিয়ে দাও। আর রব্বুল আলামিন এলাকাকে ইসলামের মাটি বানায় দাও, এলাকা ইসলামের গাড়ি বানায় দাও, এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এলাকার যুবকদের ইমানটাকে আল্লাহ ওমরের ইমানের মতো করে দাও, এলাকার মুরব্বীদেরকে আবু বকরের মতো আমল ওয়ালা বানায় দাও, এলাকার যুবকদেরকে আল্লাহ উসমানের মতো দানবীর বানায় দাও, এলাকার যুবকদেরকে আলীর মতো জ্ঞানী বানায় দাও, এলাকার মা বোনদেরকে বদ্ধানিশ করে হওয়ার তৌফিক দিয়ে দাও, এলাকার মা বোনদেরকে আয়েশার মতো কবুল করে নাও, যাদের সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তান দিয়া ভোক্তা ভরে দাও, যাদের ঋণ আছে ঋণ মুক্ত করে দাও, যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও, যাদের বিপদ আপদ আছে আল্লাহ উদ্ধার করে দাও, যাদের ফসলের অভাব আছে আল্লাহ ফসল দেয়া ভরে দাও, যাদের যেখানে আল্লাহ হালাল সমস্যা আছে আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল খানা কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েব এবং কায়েম রাখো। এই মাহফিল খানার সবটুকু এলাকার সব মাই মুরব্বীদের কবরে পৌঁছে দাও। এই মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত এই মাইকের আওয়াজ শোনা যায়, সব ইমামদার কবরবাসীর কবরটাকে জান্নাত বানিয়ে দাও।
আমাদের মাহফিলের সব বিশ্ব নবীর কবরে পৌঁছায় দাও। এই পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের কবরে আল্লাহ আজকের মাহফিলের হাতিয়াটা পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা কথা বলি আমাদের হক কথা বলার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে চরিত্রবান বানায় দাও, আমাদেরকে বিনয়ী বানায় দাও। এই বাংলাদেশ যারা চালায় সরকার বিরোধী আর্মি পুলিশ বিজিবি র‍্যাব গোয়েন্দা বাহিনী আল্লাহ সবাইকে কোরআনের পাগল বানায় দাও, সবাইকে দেশের জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও, সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আলেমুল আমরা যে কথাগুলো বলেছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার কাছে যে কাগজ বিরতি বল পড়লাম আমাদের বলা না বলা সবগুলো হালাল চাহিদা পুরা করে দাও, যা বলেছি আর যা বলি নাই সব কবুল করে নাও। রব্বির হাম হুমাম কামা রব্বায়ানি محمد رسول الله